শীতের আমেজ গায়ে মেখে এবার চললাম আমার খুব পছন্দের জায়গা শান্তিনিকেতন। আগেও অনেকবার এসেছি, এবার ইচ্ছে ছিল সোনাঝুরি হাটের কাছে কোনো রিসর্টে থাকব, যাতে বাউলের সুর সারাদিন ভেসে আসে। প্ল্যান মাফিক বুকিংও হয়ে গেল। কলকাতা থেকে গাড়ি নিয়ে পানাগড় হয়ে ইলামবাজারের জঙ্গল পেরিয়ে পৌঁছে গেলাম শান্তিনিকেতন। গুস করার চেয়ে এই রাস্তা ঢের ভালো। রিসর্টে জিনিসপত্র রেখেই ছুটলাম সোনাঝুরির হাটে। সারাদিন কেটে গেল বাউলের গান, কেনাকাটা আর আদিবাসী নাচ দেখে। বিকেলে চললাম কোপাই নদী। আমার কুটিরের পিছনে রাস্তা দিয়ে কোপাই যাওয়া যায়, আর বেস্ট ভিউও পাওয়া যায়। কাশবন আর নদী ভরা জল দেখে ফিরে চললাম রিসর্টের উদ্দেশ্যে। পরদিন ভোরবেলা উঠে আবার চলে এলাম সোনাঝুরি, তবে এবার হাট নয়, সূর্যোদয় দেখার পালা। ভোরবেলা অদ্ভুত এক নিস্তব্ধতা ঘিরে থাকে সোনাঝুরিকে, শুধু পাতা ঝরার আওয়াজ শোনা যায়। এরপর একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম কঙ্কালীতলা মন্দির, এটি 51 শতীপীঠের একটি। এবার যাব সুরুল সরকার বাড়ি বা জমিদার বাড়ি, অনেকে একে সুরুল রাজবাড়িও বলে থাকেন। সরকার বাড়ির পাশেই আছে টেরাকোটার মন্দির, যা পুরনো বাংলার ঐতিহ্যকে আজও ধরে রেখেছে। এবার চললাম বিশ্বভারতী দেখতে। বিকেলের মধ্যে সব দেখে আবার চলে এলাম হাটে। বাউলের সুরে সন্ধে নামলো। পরদিন ফিরে চললাম বাড়ির পথে, অপেক্ষা আবার কোথাও বেরিয়ে পড়ার।